Hello my lovely viewers, assalamu alaikum, kemon achen shobai, welcome back to my channel. Asha kori je jekhane achen one one bhalo achen shusto achen ar shob shomoy bhalo thaken shusto thaken. Dua kori niye ashlam ar ekti recipe apnader samne dekhun hoyto ba apnader bhalo lagbe. Ami chicken khosha with potato curry ranna korechi ajke apnader sathe share korbo. Ekhane ami ekti chicken bhalo kore kete duye niyechi. আমি পটেটো নিয়েছি মিক্স মশলা নিয়েছি আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে এবার একটি হান্ডির মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কাটা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে নিচ্ছি আমি এবার লবণ অ্যাড করে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী দিবেন এখন আমি 2 মিনিট মিডিয়াম হিট দিয়ে ফ্রাই করব দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু পানি অ্যাড করে দিচ্ছি যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় দেখুন 2 মিনিট ডেকে রেখেছিলাম পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে এবার আমি এভাবে মাশ করে নিচ্ছি দেখুন এবার আমি আমার সব রকমের মিক্স মশলা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি আমি কি কি মশলা নিয়েছি সব কিছু লেখা আছে প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা আপনারা চেক করে নেবেন মশলাকে আমি ফ্রাই করব যাতে তেল উপরে বেশি উঠে দেখুন তেল উপরে বেশি উঠেছে এবার আমি এর মধ্যে কাঁটা মতো অ্যাড করে দিচ্ছি দিয়ে আমি আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যারা সবসময় আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে দিল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব নিয়ে ডেকে রাখবো যাতে সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এর মধ্যে কোনো পানি অ্যাড করব না দেখুন সবকিছু মিডিয়াম হিট দিয়ে রেখেছিলাম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে নেব খুবই টেস্টি ছিল আপনারা এভাবে রান্না করে দেখবেন খেতে অনেক টেস্টি লাগে খুব ইজি একটি রেসিপি কিন্তু খেতে অনেক টেস্টি সবাই অনেক ভালোবাসে আলু দিয়ে চিকেন কারি দেখুন হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসেছে খেতেও কিন্তু খুব টেস্টি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ড বন্ধুর সাথে শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং